বাংলা ভাষা সাহিত্য দেবশ্রীর সঙ্গে এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছেন ভিডিওগুলি দেখে উপকৃত হচ্ছেন তাদের বলবো ভিডিওগুলি দেখে শুধু চলে যাবেন না সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আজকে পড়াবো দ্বাদশ শ্রেণীর পাঠ্য বাঙালির চিত্রকলা বাঙালির চিত্রকলা এই অংশে আগের ক্লাসে পড়িয়েছি অমরীন্দ্রনাথ ঠাকুর আজকে পড়াব রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি চিত্রকলা চর্চার যে অংশটি আছে সে বাঙালি চিত্রকলা চর্চার ইতিহাস সেখানে গুরুত্বপূর্ণ যে অংশগুলি আছে যে গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তিত্ব আছেন তাদের নিয়েই আমি ভিডিও তৈরি করছি গোটা অংশটা পড়ানোটা এই মুহূর্তে সম্ভব নয় তাই শুধু যেগুলো গুরুত্বপূর্ণ সেই অংশগুলি নোট আকারে দিচ্ছি আজকে পড়াবো রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্নটা যদি এইভাবে আসে বাঙালির চিত্রকলা চর্চার ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিশিষ্টতা কোথায় তা বুঝিয়ে দাও বা বাঙালির চিত্রকলা চর্চার ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিল্প সৃষ্টির প্রতিটি ক্ষেত্রে নিজস্ব স্বাতন্ত্র রেখে গেছেন তাই চিত্রকলা চর্চার ধারাতেও তিনি আজ কিংবদন্তি তথাকথিত ব্রিটিশ সাদৃশ্যমূলক চিত্র কিংবা তাঁর ভাইপো অবনীন্দ্রনাথের ভারতীয়ত্বকেন্দ্রিক নব্যবঙ্গীয় চিত্রচর্চা কোনোটি রবীন্দ্রনাথের উপর প্রভাব ফেলেনি বরং তাঁর ছবি হয়ে উঠেছিল ইউরোপীয় আধুনিক চিত্রচর্চার সমান্তরাল একটি সাধনা চরিত্রগতভাবে তার ছবি ছিল আন্তর্জাতিক রবীন্দ্রনাথ ঠাকুর তার চিত্রচর্চা শুরু করেন বয়সে। পূরবী কাব্যগ্রন্থ রচনার সময় পাণ্ডলিপিতে কাটাকুটি ঢেকে দেবার জন্য উদ্দেশ্যহীন আঁকি থেকে রেখায় রেখায় মেলবন্ধনের মধ্য দিয়ে তার চিত্রশিল্প চর্চা শুরু হয় ভিক্টোরিয়া ওকাম্পোর উৎসাহে তিনি প্রবল গতিতে শুরু করেন চিত্রচর্চা সে উৎসাহে এতটাই প্রাবল্য ছিল যে অবনীন্দ্রনাথ ঠাকুর ভিক্টোরিয়া ওকাম্প উৎসাহে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রচর্চা শুরু করেন এবং সেই চিত্রচর্চা শুরুতে মানে তাঁর যে উৎসাহ সেই উৎসাহে এতটাই প্রাবল্য ছিল যে অবনীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছবি গড়ে ওঠার পদ্ধতি পদ্ধতিকে তার ছবি গড়ে ওঠার পদ্ধতিকে বলেছিলেন ভলক্যানিক ইরাপশন বা অগ্নুৎপাত কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই যে অতি দ্রুত উৎকৃষ্ট শিল্প সৃষ্টি সম্ভব তার আশ্চর্য উদাহরণ হল রবীন্দ্র চিত্রকলা তাঁর ছবির বিবর্তনের ক্ষেত্রে আমরা কয়েকটি পর্যায়ে লক্ষ্য করতে পারি পর্যায়গুলি হল নিম্নরূপ যথা প্রথম প্রথম পর্যায়ে তার পাণ্ডুলিপিতে কাটাকুটি দ্বিতীয় পর্যায়ে সেই কাটাকুটিতে এলো জন্তু বা লতাপাতার আভাস তৃতীয় পর্যায়ে আরও স্পষ্ট হল সেই সব অবয়ব চতুর্থ পর্যায়ে তিনি শুরু করেন বস্তুবিচ্ছিন্ন অ্যাবস্ট্র্যাক্ট ছবি পঞ্চম পর্যায়ে তার ছবির বিষয় হয়ে উঠল হয়ে উঠল হবে হয়ে তার ছবির বিষয় হয়ে উঠল প্রকৃতি প্রকৃতি বিষয় জন্তু মানুষের শরীর ও বিশ্ব প্রকৃতি বাড়তে লাগলো রেখা আলো ঘনত্ব গভীরত্ব রঙের দুটি শুধু ছবিতে নয় নির্মিতিতেও এলো নিজস্বতা বিদেশি পেলিকান কালি ছিল তার প্রিয় রং কারণ কালির রঙে এক দুতি থাকে যে দুটি চিত্রকলার একটা বড় বৈশিষ্ট্য দ্বিতীয়ত রঙিন কালি ছাড়াও তিনি কালো পেন্সিল প্যাস্টেল বা রঙিন খড়ি ব্লটিং পেপার জল রং নানা ধরনের ফুল লতাপাতা গাছের রস থেকে তৈরি রঙকে তিনি ছবি আকার আঁকার উপকরণ হিসাবে ব্যবহার করেছেন সেই সঙ্গে নারকেল সর্ষে তিলের তেল ছবিতে ব্যবহার করে তার গুণাগুণ পর্যবেক্ষণ করেছেন তৃতীয়ত কলম দিয়ে তিনি অতি দ্রুত ছবি আঁকতেন চতুর্থত তার আঁকা ছবিতে তিনি মানুষের লোভ হিংসা সন্দেহ আভিজাত্য গাম্ভীর্য প্রভৃতি ফুটিয়ে তুলেছেন এছাড়া অদ্ভুত দেহী পশু ছবি আঁকায় তার বিশিষ্টতা ধরা পড়েছে পঞ্চমত মৌলিক চিন্তা ও পদ্ধতিতে পদ্ধতিতে বিচিত্র কৌশল অবলম্বন করে প্রাত্যহিক জীবনের বহু বিচিত্র অনুভূতিকে তিনি চিত্ররূপ দিয়েছেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় প্রদর্শিত তার ছবিগুলির মধ্যে ছিল শেষ নিঃশ্বাস অহল্লা হল পাসানি কচ ও দেবজানি আবু হোসেন বৌদ্ধ ভিক্ষু ইত্যাদি বাংলা তথা ভারতীয় চিত্রকলার জগতে জগতেই শুধু নয় বিশ্বের দরবারেও তিনি যে স্বকীয়তার ছাপ রেখে গেছেন তার জন্য চিত্রকলার জগতে রবীন্দ্রনাথ ঠাকুর আজীবন উজ্জ্বল নক্ষত্র হিসাবেই বিরাজমান থাকবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না আরে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার